কংগ্রেসের পরিয়ালকেন্দ্রিক রাজনীতির বাবে দলটোত নোহোৱা হয়েছে ভাল মানুষ। বিজেপির রাজ্যসভার প্রার্থিত্ব লাভ করার পিছত গুয়াহাটীত উপস্থিত হয়ে এই মন্তব্য ভুবনেশ্বর কলিতার। লগতে কংগ্রেসের পর আর বহু নেতা বিজেপিলে আসব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপি নেতাগুলির। এজনের পিছত আন এজন হাই প্রোফাইল কংগ্রেস নেতায় কংগ্রেস ত্যাগ করার পিছত আন এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করে ভুবনেশ্বর কলিতায়। কংগ্রেসের পরিয়ালকেন্দ্রিক রাজনীতির বাবে দলটোত নোহোৱা হয়েছে ভাল মানুষ। বিজেপির রাজ্যসভার প্রার্থিত্ব লাভ করার পিছতে গুয়াহাটীত উপস্থিত হয়ে এই মন্তব্য ভুবনেশ্বর কলিতার। লগতে কংগ্রেসের পর আর বহু নেতা বিজেপিলে আসব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে ন বিজেপি নেতাগুলি। ভারতীয় জনতা পার্টির পর প্রার্থী হিসেবে নির্বাচিত করার মই মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুত নরেন্দ্র মোদী ডাঙরিয়া, গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আর দলের সভাপতি জগত প্রসাদ দাদা ডাঙরিয়াক মোর আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। অসমর মুখ্যমন্ত্রী, বিত্তমন্ত্রী আর বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস ডাঙরিয়ায় মোক সহায় আর সমর্থন করার কারণে মই তেখেতসকলক মোর আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। এই রাজ্যখনক এখন আগশারীর রাজ্য হিসেবে গড়ে তুলিবর কারণে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যে প্রচেষ্টা লৈছে সেই প্রচেষ্টার লগত মই একমত হই আর সকল প্রকারে মই মোর সহযোগিতা আর মোর অবদান আগবাই যাবর কারণে মই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিরোধী দলের পক্ষের পর তেখেতক প্রার্থিত্ব নির্বাচিত করেছে, গতি তেখেতকো মোর শুভকামনা জানাইছো। কংগ্রেসের ক্ষেত্রে না সেইটাই একটা কারণ আছিল যে কারণে মই রাজ্যসভার পরাই পদত্যাগ করেছিল। কংগ্রেসের ভুল নীতির কারণে বিশেষক ধারা 370 প্রত্যাহারের কারণে যে আমি যে সংসদত বিল আনা হয়েছিল, শ্রীযুত নরেন্দ্র মোদীর নেতৃত্বত যে বিধেয়ক অনা হয়েছিল সেই বিধেয়কর প্রতি কংগ্রেস দলে সমর্থন নকরা কারণেই তার প্রতিবাদত মই রাজ্যসভার পরাই মই পদত্যাগ করেছিল আর পরবর্তী সময়ত কংগ্রেসের পরাও মই পদত্যাগ করেছিল। গতি কংগ্রেসের যে বর্তমান নীতি সেই নীতিয়ে দেশক আগবাই লই যাত অন্তরায় হয়ে পড়েছে। গতি কংগ্রেসের নেতৃত্ব বিগত সময়ত যি ধরনে দলক পরিচালনা করেছে তার দ্বারা দেশের সেবা আর দেশক আগবাই লই যাওয়ার ক্ষেত্রে ডর অন্তরা হয়ে পড়েছে। আর এই ধরনের আরও হয়তো বহু লোক কংগ্রেসের পর হয়তো তখন ওলাই যাব আর